আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স তো আজকে যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অলৌকিক ঘটনা অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে পাথরের উপর আগুন জ্বলছে অর্থাৎ পাথর বেষ্টিত আর আগুনের লীলা খেলা চলছে তো এখানে যে বিষয়টি উল্লেখযোগ্য তা হচ্ছে ভারতের আসাম প্রদেশের অন্তর্গত হাইলাকান্দি জেলার গ্রাম থানাধীন একটি পাহাড় যে পাহাড়টি আগুন পাহাড় নামে পরিচিত অথবা কেউ কেউ এই পাহাড়কে পাঁচ গ্রাম পাহাড় বলেন আবার কেউ কেউ এই পাহাড়কে দক্ষিণ বদরপুর পাহাড় নামে ডাকেন তো সব কিছুর পরে যে বিষয়টি হচ্ছে তা হচ্ছে যে এই পাহাড়কে আগুন পাহাড় নামে অনেকে ডেকে থাকেন আমরা দেখতে পাচ্ছি যে পাথরের মধ্যে আগুনের লীলা খেলা অর্থাৎ পাথরের মধ্যে আগুন জ্বলছে ওইখানের যে স্থানীয় লোক আছে বা যারা এখানে দর্শনার্থী তাদের অনেকের সাথে আলাপ করে জানা গেল যে এই পাথরের উপরে আগুন বা পাথরের মধ্যে আগুন দীর্ঘদিন থেকে এইভাবে জ্বলছে বৃষ্টির সময়ও জ্বলতে থাকে অর্থাৎ যখন দুম বৃষ্টি চলে তখনও এইভাবে আগুন জ্বলতে থাকে আমরা স্বয়ং দেখতে পাচ্ছি এই যে আমার ছবি বা ভিডিও এখানে আমি স্বয়ং দাঁড়িয়ে আছি আগুনের কাছে অর্থাৎ পাথরের মধ্যে বা পাথরের ভেতরে বা পাথরে আগুন জ্বলছে এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি অর্থাৎ এই বিষয়টি খুবই আশ্চর্যজনক একটি বিষয় এখানে বিশাল ঠিলা অর্থাৎ কুব উঁচু পাহাড় এবং এই উঁচু পাহাড়ের পাদদেশে এই পাথরের মধ্যে আগুন জ্বলে দেখলে প্রথমে মনে হয় যে কোনো লোক আগুন দরিয়ে দিয়েছে বা নিচের থেকে হয়তো কেউ ক্যারাসিন অথবা পেট্রোল টেট্রোল দিয়ে বা পেট্রোলিয়াম জাতীয় কোনো কিছু দিয়ে আগুন দড়িয়ে রেখেছি কিছুক্ষণ থাকলে বা এই কিছুক্ষণ দেখলে বোঝা যায় যে আসলে এটা অলৌকিক একটি লীলাখেলা এখানে বাস করতেন এক বড় মাফের বুজুর্গ বা আউলিয়া ওনার পরিচয় আমি তুলে ধরছি এই আউলিয়ার নাম হচ্ছে বা এই অলির নাম হচ্ছে সৈয়দ শাহ ইলিয়াস আহমদ মাদানি মীর আরফিন তিনি এই জায়গায় বা এই পাহাড়ে চলাফেরা করতেন এখানে ওনার বসবাস ছিল উঁচু পাহাড় এখানে আমি একেবারে পাহাড়ের সর্বোচ্চ শিকরে বা সর্বোচ্চ চূড়ায় উঠেছি তখন সন্ধ্যার পর হয়ে গিয়েছিল তাই আর ভিডিও করা সম্ভব হয়নি বা ভিডিও করতে পারিনি অনেক উঁচুতে উঁচুতে ওঠার পর আর শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয় অর্থাৎ অনেক ক্লান্ত হয়ে যাওয়া হয় অনেক লোক বা দর্শনার্থী এই উঁচু পাহাড়ের উপরে উঠে তো উঁচুতে উনার আসন আছে এখনও যেখানে এই শাহ ইলিয়াস আহমদ মাদানি বসতেন নামাজ পড়তেন এই চিহ্নগুলো এখনও দেখা যায় ওনার পায়ের পাড়া বা পায়ের পাতা যে পাথরের উপরে চিহ্নিত করে বা ক্ষুদাই করে বসে আছে এমনকি এই পাহাড়ে নাকি উনি একটি বাঘের উপর করে সোয়ার করতেন বা চলতেন এই বাগের পায়ের চিহ্ন এখনও এই পাথরে আছে এই পাহাড়ের সবচেয়ে উঁচু অর্থাৎ এটি অনেক উঁচু একটি পাহাড় যেটি কমপক্ষে এক হাজার মিটারের মতো উঁচু হবে অনেক উঁচু পাহাড় অনেকক্ষণ লাগে এই পাহাড়ের চূড়ায় যেতে বাংলাদেশের বিজয় বা টাজিংডন পাহাড়ের চেয়ে কিছু কম হবে বা প্রায় সম উচ্চতা হবে এই পাহাড়ের তো যে বিষয়টি বলতে চাচ্ছিলাম যে এখানে যে অলি আল্লাহ থাকতেন বা বসবাস করতেন তিনি নাকি এই নির্জন এলাকায় গভীর বা গহীন জঙ্গলে একাই বাস বসবাস করতেন এখানে তিনি একটি বাগের উপর দিয়ে চলাচল করতেন অর্থাৎ বাগের উপর সোয়ার করে চলাচল করতেন এরই পাশে আসাম গভর্নমেন্ট বা আসামের সরকার রাজ্য সরকার একটি পেপার মিল স্থাপন করেছে এখন যেটি বিদ্যমান আছে অনেক বড় পাহাড় যেটি বাঁশ দিয়ে পেপার তৈরি করা হয় তাছাড়া পাহাড়ে বিভিন্ন প্রজাতির গাছ এবং বাঁশ আছে দেখতে পাওয়া যায় এবং এই যে আমরা দেখতে পাচ্ছি যে ছড়া পাহাড়ি ছড়া এই ছড়া দিয়ে পানি সবসময় এই দিকে নামে এই আগুনের উপর দিয়েই অনেক সময় পানি যায় বৃষ্টিপাত হলে তারপরও আগুন নিভৃত বা নিবে না কোনো সময়ও নাকি এই আগুন নিভৃত হয় না আসাম গভর্নমেন্ট অর্থাৎ ভারতের সরকার বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করেছে এলাকার লোকের মুখ থেকে শুনলাম এবং এখানে যারা খাদিম হিসেবে আছেন বা যারা এই অত্র এলাকার ক্ষেদমত করেন তাছাড়া দর্শনার্থী এবং অনেক শিক্ষিত লোকের সাথে আমার কথা হয়েছে এই আশপাশের অর্থাৎ এই জায়গাটি পাহাড়ের একেবারে ভিতরে কিন্তু গ্রাম এলাকার মানে এই পাহাড়ে যাওয়ার আগে যে গ্রামটি পাঁচগাঁও এই গ্রামের অনেকের সাথে আলাপ করলাম এবং অনেক শিক্ষিত লোক আছে যারা বললো নাকি জাপান থেকে বিভিন্ন টিম এসেও এখানে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে যে কোনো গ্যাস নেই অলৌকিকভাবে এই পাথরে সব সময় আগুন জ্বলতে থাকে যা আমরা ভিডিও করেছি স্পষ্টভাবে দেখা যাচ্ছে এই যে আগুনের একটি লীলা দেখলাম আমরা বা শিক্ষা দেখলাম যে বিষয়টি হচ্ছে প্রিয় বিওয়ার্স এখানে একটি অলৌকিক বিষয় অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরও কোনো কিছু ধরা পড়ে না আর এটি এভাবে সারা জীবন বা চিরস্থায়ীভাবে জ্বলন্ত অবস্থায় আছে বৃষ্টি দিলে পানি দিলে যাই দেওয়া হোক না কেন সব সময় জ্বলতে এবং জলে এটি একটি অলৌকিক ঘটনা এখানে একজন কামিল পীর ছিলেন সৈয়দ শাহ ইলিয়াস মাদানি তিনি নাকি বাইরে থেকে এসেছিলেন অর্থাৎ আরব দেশ থেকে বা মদিনা থেকে এসেছিলেন অনেকে বলে থাকেন আর ওনারই এই কেরামতি বালৌকিক ঘটনা উনি থাকা অবস্থায় নাকি এইভাবে শুরু হয়েছে এবং এটি এখনো পর্যন্ত বহাল আছে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে